من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গুণগান করার তৌফিক দিয়েছেন জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু একটা সালাম যদি কোনো বান্দাকে দেয় ওই ব্যক্তি 90টা নেক পায় আর যেই ব্যক্তি সালামটা নেয় ওই ব্যক্তি 10 নেক পায় কিন্তু বর্তমান যুগে মুসলমানরা সালাম দিতেই চায় না আসলে সালাম সম্পর্কে ওর বুঝি নাই ওর জ্ঞানও নাই এই জন্য সালাম দিতেই চায় অনেক মানুষ সামনে দিয়ে যাইতেছে কিন্তু সালাম দেয় না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যায় তখন কাফের যুবক ছেলেরা ওই গড়টা ঘিরাও করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইব্রাহিম তুমি আমার হাবিবের কাছে যায় বলো এক মুষ্টু বালি ধরতে আর ওই এক মুষ্টু বালু সুরু ইয়াসিনের প্রথম আয়াত তেলাওয়াত করে ফুঁক দিয়ে ঘরের ভিতরে চালিয়ে দিতে কও হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এক মুষ্টু বালু ধরেন সুরো ইয়াসিনের প্রথম আয়াত তেলাওয়াত করে ওই বালুর ভিতরে ফুঁক দিয়ে ঘরের ভিতরে চালিয়ে দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ও জিব্রাইল ঘরের ভিতরে বালু চালি মারলি তো ঘরেই থাকবে তাতে লাভ কি জিব্রাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ আপনার দায়িত্ব ঘরের ভিতরে চালি মারা আর আমার দায়িত্ব ওই কাফেরের চকি মকি ঢুকোই দেওয়া যখন কাফেরের চকির ভিতরে বালি ঢুকে গেল তখন কাফেরেরা চোখ খুলতে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিব্রাইল আমার হাবিবকে বাইর করে দে রাসূল পাক সাল্লাল্লাহু যখন বাইর হয়ে গেল তখন বারণীর সময় বলল ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রে তুমি আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো এই গরিবের মালগুলো সকাল হইলে এই গরিবকে বণ্টন করে দিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করল যে আল্লাহর নবী যখন বলছে এই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে তখন ওই কাফের মুশরিক ঈমানদার আমার কোনো ক্ষতি করার ক্ষমতা নাই বাবারা রাসূল পাক সাল্লাল্লাহু শুধু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করেছে উহুদের ময়দানে দান্দাল শহীদ খন্দের যুদ্ধে কত কষ্ট তাইফের ময়দানে রক্ত হত্যা একবার দুইবার তিনবার আল্লাহর হাবিব ওই তাইফের ময়দানে পড়ে দেয় এত কষ্ট করলো কেন যাতে আমার উম্মত পরকালে জাহান্নামে চলে না যায় বাবারা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহাব্বত পয়দা করো ওই রাসূল পাক সঙ্গে মহাব্বত পয়দা করো কিয়ামতের ময়দানে এক লক্ষ অথবা দুই লক্ষ 24,000 পয়গম্বর কিয়ামতের ময়দানে বলবে ইয়া আপ্যা নফসিয়া নফসি বলে তারা খুব চিৎকার মারবে আর আল্লাহর হাবিব বলবে ইয়া রব্বি ইয়া হাবলি উম্মতি বাবারা পৃথিবীর কেউ তোমার সুপারিশ করতে পারবে না তোমার সুপারিশ করবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর সঙ্গে বেশি বেশি মহাব্বত করো তাহলে ওই নবীর সঙ্গে বেশি বেশি মহাব্বত করতে গেলে কি লাগবে বাবা এক নম্বরে নবীর সুন্নাতের পরে মহাব্বত করা লাগবে দুই নম্বরে নবীর রঙে রঙ্গিত হইতে হবে নবী যা করছে ওইগুলো করা লাগবে তাহলে আল্লাহর নবীর সঙ্গে যদি তোমার মহাব্বত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি আপনার উম্মাতদেরকে বলে দেন ওরা যেন আপনাকে খুশি করে ওরা যদি আপনাকে খুশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব বাবারা কোনো সময় আছে ওই আল্লাহর কাছে খালিস নিয়াতে তওবা করো আল্লাহর কাছে খালিস নিয়াতে তওবা করো মাবুদের কাছে কাম দো বেশি বেশি কাম দো যে মাবুদ তুমি আমার মাফ করে দাও আর জীবনে কোনো দিন এক ওক্ত নামাজও নষ্ট করবো না
বাবারা নামাজ বেহেস্তের সাবি, যার নামাজ ঠিক হয়ে যাবে সমস্ত আমলগুলো তার ঠিক হয়ে যাবে। ওরা যার নামাজ ঠিক হইবে না তার কোনো আমল ঠিক হইবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, এক উক্ত নামাজের জরিমানা 2,88,00,000 বছর জাহান্নাম। বাবা, এক উক্ত নামাজের জরিমানা 2,88,00,000 বছর জাহান্নাম। একটা সেকেন্ড ওই জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি কান্দো আর বলো, মাবু আসমানের নিচে জমিনের পর আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের পরে আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা কার কাছে যাইবে রে আল্লাহ। আল্লাহ বান্দার দ্বিতীয় কোনো ক্ষুদা নাই, দ্বিতীয় কোনো রাব নাই, বান্দার মাফের আর কোনো জায়গা নাই। আল্লাহ তোমার রহমাতের দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ সমস্ত বান্দা বান্দির জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও। ও বাবারা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি কান্দো আর মাহমুদের কাছে কও, মাহমুদ গো আমারে যদি মাফ না করো গো মাহমুদ, আমার কী উপায় হবে কবরে, কী উপায় হবে ফুলচুরাতে, কী উপায় হবে মিজানে, কী উপায় হবে কিয়ামতের ময়দানে। বাবারা, এই কথা যারা স্মরণ করে চিন্তা করে তারা কোনো দিন একটা গুনাহ করতে পারে না রে বাবা, তারা কোনো দিন গুনার কাছেও যাইতে পারে না রে বাবা। যারা দিনের ভিতরে কমপক্ষে 10 বার মৃত্যুর খেয়াল করে যে আহারে আমার তো মৌত হবে, আমার তো কবরে যাওয়া লাগবে, আমার তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ওই ব্যক্তি জীবনে কোনো দিন একটা গুনাহ করতে পারে না। বাবারা, কোনো সময় আছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তওবা করো, মাবুদের কাছে কান্দো, মাবুদ তুমি আমার মাফ করে দাও, তুমি যদি মাফ না করো মাবুদ তোমার বান্দার উপায় নাই। বাবারা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শীতের রাতে সফরে যায়। আল্লাহর হাবিব একটা গাছের ডাল ধরে ঝাঁকি দেয়, সমস্ত পাতাগুলো জমিনে ঝরিয়া যায়। রাসূলের বাস রাসূলুল্লাহ বলল, আবু হুরায়রা তুমি আমার কাছে জিজ্ঞাসা করলা না কেন আমি গাছের ডাল ধরে ঝাঁকি দিলাম, সমস্ত পাতাগুলো জমিনে ঝরিয়া গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, সমস্ত পাতাগুলো জমিনে ঝরিয়া গেল। রাসূলের বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে, আবু হুরায়রা যদি কোনো ব্যক্তি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে আর ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে খালিস নিয়াতে তওবা করে, ওই ব্যক্তির গুনাহগুলো পাতার মতো ঝরিয়া যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। অকিনে আযাবান মউত, অকিনে আযাবান কবর, অকিনে আযাবান ফুলসুরাত, অকিনে আযাবান মিজান, অকিনে আযাবান কিয়ামতের ময়দান। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সারা বাংলাদেশের পরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানের পরে যে অত্যাচার জুলুম কাফের মুশরিক বেঈমানরা শুরু করেছে, আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত বেধর্মী আছে আল্লাহ আপনি তাদেরকে হিদায়ত নসিব করে দেন। আল্লাহ আল্লাহ যত বেধর্মী আছে আল্লাহ তাদেরকে আপনি হিদায়ত নসিব করে দেন। আল্লাহ সারা বিশ্বের মানুষকে আপনি আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন আপনার বান্দার উপায় নাই। আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ শেখ প্রধানমন্ত্রীকে আপনি হায়াতে তৈবা দান করেন। আল্লাহ সহিভাবে দেশ পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ সহিভাবে দেশ পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ শেখ হাসিনাকে আপনি হায়াতে তৈবা দান করেন। আল্লাহ আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি
যারা ইন্তেকাল করে কবরে গেছে আল্লাহ, প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন আপনার বান্দা বান্দির উপায় নাই। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি শহীদ দান করেন আল্লাহ, সারা পৃথিবীর মানুষকে আপনি শহীদ দান করেন আল্লাহ, সারা পৃথিবীর মানুষকে আপনি হিদায়ত নসিব করেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে আপনি হিদায়ত করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার বান্দা বান্দির উপায় নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা রাহমনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমার মামা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ, আল্লাহ আমার মামার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ মামা কত ভালোবাসত, ওই মামা যখন দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ বড় কষ্ট পাইছি আল্লাহ, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগ বানায় দাও আল্লাহ। আল্লাহ মাফ করে দাও, কবরের আজাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার মামিকেও মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমার মামিকেও মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। হে মাগো তুমি যদি মাফ না করো আল্লাহ আমার বান্দার উপায় নাই। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশি মুহাম্মাদি আলা আলিহি ও সাহাবিহি আজমাইন। মা হুম মাতি গয়া রহমান রাহিমিন।